আমাকে ঘোরাচ্ছে প্রচন্ড পরিমাণ আমি জানি না ঠিক আছে এদিকে সবাইকে সম্মান দিয়ে কথা বলছি আর যারা আছেন এখানে সামনে আমার বড় বোনরা আছেন ছোট ভাইরা আছেন ছোট বোনরা আছেন বড় ভাইরা আছেন সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই কেন বেবিকে বাদ দেওয়া হয়েছে বেবি উইদাউট রিজন ছাড়া কেন আমাকে বাদ দেওয়া হলো এটা হচ্ছে আমার প্রশ্ন আর যদি আমি একটা বক্তব্য শুনেছি ওনার একটা সব বক্তব্য শুনেছি আমি সেই বক্তব্য উনি বলেছেন যে বেবি 184 জনের মধ্যে নাই বেবি নামটা ছিল না ওখানে ঠিক আছে মানলাম ছিল না আমি যাইদের সময় আমাকে স্বাভাবিক ভাবে একটা আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে থাকে শিল্পীদের মধ্যে এটা স্বাভাবিক কিন্তু তার মানে এই নয় জায়দ আমাকে মাফ করেনি কিংবা জায়দ আমার চিঠি অ্যাকসেপ্ট করেনি সেই চিঠি জায়দের কাছেও আছে এবং আমার কাছেও আছে এরপরও কেন 184 জন এখানে কেন আমাকে বাদ দেওয়া হলো আমি যদি নাই থাকি তাহলে কেন উস্কানিমূলক কথা বলে বলে আমাকে বিভিন্ন জায়গায় পাঠানো হলো কেন কি কারণে আমার যদি আমার ভোটার তালিকা যদি বাদ হয়ে যায় তাহলে তো আপিল বোর্ডের আরো তিনজন আছেন ওনাদেরকেও বাদ দেওয়া উচিত আমি মনে করি কারণ খোর্শেদ আমাদের খোর্শেদ আলম খোর্শেদ ভাই আমাদের প্রযোজনা সংস্থার প্রেসিডেন্ট প্রাক্তন প্রেসিডেন্ট উনি আছেন শামসুল আলম আঙ্কেল আছেন ওনাকেও বাদ দেওয়া উচিত আমাকে একা কেন দিবে কি অধিকারে সে আমাকে দেবে বাদটা আমাকে রিজনটা দেখান আগে আমাকে রিজনটা দেখান আদারওয়াইজ আমি কিন্তু এখানে দেখে আসতাম এই মুহূর্তে যে নীরবের নাম এবং রিয়ার নাম আমার নাম নাই হ্যাঁ এটা কিন্তু একটা শিল্পীর জন্য খুব অপমানজনক একটা লজ্জাজনক নিকৃষ্টজনক আমি মনে করি যে এখানে যারা আছেন আমি আজকে চলে যাব ঠিক আছে আমার কোনো প্রবলেম হবে না আমি বাসায় চলে যাব ভোট দিব না আমার একটা ভোটের জন্য কিন্তু দীপজল ভাই মিশা ভাই প্যানেল বাদ যাবে না জয়যুক্ত হবে না এবং আমি আমি আশা করি জয়যুক্ত হবে না এখানে আরো যে ভাই বোনরা আছেন এরা বলো 184 জনের সাথে আমাকে কেন মিল করে নিয়ে গেছিল আর যদি ওনার বক্তব্যে এটাও বলেছেন উনি যে বেবি আপা 184 জনের মধ্যে নাই ঠিক আছে মানলাম আমি ছিলাম না কিন্তু আমাকে কেন উস্কানি বলে কথা বলে বলে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে এটার উত্তরটা আপনারা আপনারা দিতে শুরু হলো আমার আমার সাথে সাথে কিন্তু খসরু ভাই এবং শামসুল আলম মামা এই তিনজনকে দিয়েছে 2020 এ আমাদের যে শিল্পীদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে এটার জন্য আমাদেরকে বাদ দেওয়া হয়েছে তার মানে এই না যে আমি উনি ওনা উনি আসার পর উনি কেন আমাকে এই কথাটা বললো কালকে পরশুদিন একটা বক্তব্য দেখলাম আমি পরশুদিন একটা বক্তব্য আমি দিয়ে দিচ্ছি উনি বলেছেন যে আমি নাকি 184 জনের মধ্যে নাই তাহলে তো আমি ভোটার অলওয়েজ আমি রানিং ভোটার ছিলাম তাহলে কেন আমাকে বাদ দেওয়া হলো আমি তো মিকে সেশন করে ফেলছিলাম এর সাথে জাহাবের সাথে আমাকে বাদ দেওয়া হয়েছে কেন এই প্রশ্নের উত্তরটা আমি আপনাদের কাছে সাংবাদিক ভাই এবং বোনেরা আপনারা তো আমাকে বিভিন্ন জায়গায় দেখেছেন 2019 দেখেছেন তো অবশ্যই আমি যুদ্ধ করেছি তাদের নিয়ে কেন ওনারা ওনাদের 103 জন যদি আসতে পারে তাহলে আমি কেন আসতে পারবো না এটা আমার জন্য লজ্জাস্কর ব্যাপার আমার আমার লজ্জা ঢাকার জন্য আপনাদের ভাই বোনদেরকে বলতেছি কি করা উচিত এদেরকে বলেন কি করা উচিত আজকে আমাকে বাদ দিছে কালকে আপনাকে বাদ দিবে প্রত্যেকটা ভাই বোনদেরকে বলতেছি আমার আমার সাথে থাকলে আপনারা আপনারা আপনাদেরকে বাদ দিবে মনে হয় কেন বাদ দিবে আপনার নাচের ছেলে মেয়েরা যারা আছেন ভাই বোনেরা ভাই টাকা যারা আছেন সবার উদ্দেশ্যে একটা কথা বলবো আমি কি কারণে একটা পরে একটা কিছু হলে আগে তো শিল্পী সমিতি চলতো আমাদের চলতো না সাময়িক একটা আমাদের একটা পানিশমেন্ট দেওয়া হতো যে এক একদিন ঢুকতে পাবে না তার মানে এই না বাতিল করা বাতিল করতে হলে তাকে তিনবার চিঠি দিতে হবে আমাকে কি কারণে চাই কোনো চিঠি উইদাউট চিঠি না দিয়ে আমি কিন্তু চাঁদাও দিয়েছি 12 তারিখে আমি 4,800 টাকা আমি জমা দিয়েছি তা আমার চাঁদার রিসিট আছে ওখানে তারপরে কেন আমার খসড়া তালিকায় কেন আমার নামটা আসলো না নির্বাচন কমিশনারের আন্ডার থেকে আমরা যখন ওখান থেকে বললো যে আমাকে ওনাদের কাছে চিঠি দিতে আমরা ওনাকেও চিঠি দিলাম সেই চিঠির উপরে তিনজন আসছে তিনজন আসলে কেন কি কারণে আমরা তিনজনই আপনার শত্রু হয়ে গেলাম নিপু ম্যাডাম হ্যাঁ যার জন্য আপনার জন্য তার মতো রাস্তায় গত বছর উনিশে যে নির্বাচন করলেন আপনি সেই নির্বাচনে তার মানে যুদ্ধ করেছে আপনার জন্য
বলেন আপনারা বলেন আমার আর ভালো লাগছে না এখন আমার ভোটার অধিকার যেভাবে হোক আমার ফেরত চাই নির্বাচন কমিশনের আন্ডারে আমরা চিঠি দিয়েছি আমাদের এই রানিং কমিটি যিনি ছিলেন এতদিন তার তাদের আন্ডারে আমাদের চিঠি গেছে নানা ভাই এখন হ্যালো হ্যাঁ এখন কি করবেন আপনারা ভাই ও বোনেরা আপনি বলেন কিভাবে আমি প্রতিবাদ বলেন আমি নির্বাচনে যাওয়া নিয়ে কথা বলছি না এখানে সেইটা বলেন সবাই মিলে একই প্রতিবাদ করেন আপনারা সবাই মিলে কালকে আসেন আপনারা আমরা সবাই মিলে একসাথে করবো ঠিক আছে কিন্তু এভাবে আমি আর পারতেছি না আমি একদম ঠিক হয়ে যাচ্ছি কিন্তু আমি আমার জানি না আমার মাথা ঘুরাচ্ছে প্রচন্ড পরিমাণ আমি জানি না ঠিক আছে পানি তো পানি তো কি বলবো বলেন মানে ইফতারি করছে নামাজ পড়ছে সবার সাথে মিলেমিশে সবাই আরো বেশি সবাইকে মানে আমি বারবার এখানে বলি এখানে আমাদের যে মিশা প্যানেল থেকে যে আমরা যে আবহাওয়া তৈরি করেছি আপনারা সবাই আসবেন সবার জন্য মোটামুটি উন্মুক্ত ফার্স্টলি আমরা অফার দিয়ে রাখি যে শিল্প সমিতি যারা মেম্বার তারা তারপর যারা মেহমান তারা সবাই মিলেমিশে থাকবে বেশি মেহমান হলে ভাগ করে খাবো এখানে 200 মানুষের আয়োজন করে প্রায় 200-250 হয়ে যায় কিন্তু দুঃখের সাথে বলতে হয় ওর বিষয়টা আপনারা জানলেন এটা খুবই মানে এটা এটা নিন্দনীয় কারণ যার যার বেতন দেওয়া হয়েছে যার বেতন নেওয়া হয়েছে ভালো করে কি তারপরে আজকে কেন হবে না তারপরে যখন ফার্স্ট নাম হবে এশিয়ার রীতিমতো কমিশনার চিফ কমিশনার কাছে অ্যাপ্লিকেশন করেছে তারপর এখান থেকে চারজনের নাম উঠছে এই তিনজন এখানে রিয়া এখানে আসতেছে এখানে এটা কোনো ব্যাপার আমি তো আমি নির্বাচন আমি আমি কি আমি নির্বাচন করতেছি গতবার প্রথম সাকিব খান আমি তারপর করলাম আমি দিগ্বিজয় ভাইয়া তারপর করলাম আমি জায়েদ খান আচ্ছা এমন কি হতে আমি ওর আগে আমি করেছি মন্না আমি করেছি অমিত হাসান এটা কি হতে এমন কি হতে পারে না সামনে ধর আমি রবি ভাই করতে পারি রবি ভাই নিপুণ করতে পারে আমি নিপুণ করতে পারি এত হিংসাত্মক ব্যাপারটা কেন মানে এটা কোন ব্যাপার একটা লোকের ভুল অধিকার নেওয়া মানে তো তার সম্মানটা খর্ব করি না তো এই রীতিমতো তো আমি যেন পেশেন্ট ওর মা তো পেশেন্ট